খন্দকার বলছি। হ্যাঁ হ্যাঁ, ট্রাক ড্রাইভার সুরুজ মিয়া আর গোডাউন ইনচার্জ বাকে মল্লিক আমার 3 কোটি টাকার মালামাল গায়েব করে আমার ম্যানেজারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হ্যাঁ, ওদের আমি আজ রাতেই পুলিশে হ্যান্ডওভার করব। আচ্ছা, তোমরা এত রাতে এখানে কেন? 3 কোটি টাকার হিসাব বুঝিয়ে দিতে এসছি। কোথায় যাচ্ছ?
তুমি বাচ্চাদের ঘুম পড়াও, আমি এক্ষুনি আসছি। আমি খুন করেছি? আপনার যা কিছু বলার কোর্টে গিয়ে বলবেন। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো নিরীহ নিরপরাধ চেহারার মানুষ আফজাল হোসেন যে কাউকে খুন করতে পারে একথা বিশ্বাস করার কোনো উপায় নেই, কিন্তু মরহুম হাসান খন্দকারকে উনি খুন করেছেন, উনি খুনি। আই অবজেক্ট ইওর অনার। সরকারি ব্যারিস্টার সাহেব, কোন সাক্ষী প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে খুনি সাব্যস্ত করার ব্যর্থ চেষ্টা করছেন। সাক্ষী? সাক্ষী প্রমাণ আছে ইওর অনার। এই আদালতে এমন দুজন সাক্ষী উপস্থিত আছেন যারা আফজাল হোসেনকে স্বচক্ষে হাসান খন্দকারকে খুন করতে দেখেছেন। জি হুজুর, আমার নাম বাকে মল্লিক, মিস্টার বাকে মল্লিক। হাসান খন্দকার সাহেব যখন খুন হয়, জি, আপনি তখন কোথায়? খন্দকার সাহেব খুন হওয়ার আগে আমি একটা ফাইল নিয়ে ওনার রুমে গিয়েছিলাম। তারপর রুমে ঢুকে দেখি সাহেব আর ম্যানেজার দুজনেই দারুণ উত্তেজিত। ওনাদেরই অবস্থা দেখে আমি রুম থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে দেখি সুরুজ মিয়া বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ওখান থেকে শুনতে পাই বড় সাহেব বলছেন আগামী কালের মধ্যে 3 কোটি টাকার হিসাব না পেলে আমি তোমাকে জেলের খানি টানাবো। আফজাল সাহেবও বললেন সে সুযোগ আমি তোমাকে দেব না। আর বলার সাথে সাথে গুলির শব্দ, বড় সাহেবের চিৎকার শুনে আমরা রুমে প্রবেশ করে দেখি 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 হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি দেখেছেন? এই এই আফজাল সাহেব পিস্তল দিয়ে বড় সাহেবের বুকে গুলি করছেন। না, এসব মিথ্যে, এসব মিথ্যে বলছে। ইওর অনার, আমি কাউকে গুলি করি নাই, কাউকে খুন করি নাই। ইওর অনার, আমি আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। ইওর অনার, আমি সম্পূর্ণ নির্দোষ। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটি খুনি আসামি চিৎকার করে করে এটাই বলে আমি নির্দোষ, আমি নির্দোষ। কিন্তু মিস্টার আফজাল হোসেন, আপনি যতই লুকাবার চেষ্টা করুন না কেন, সাক্ষী প্রমাণের আলোকে আপনার প্রত্যেকটি অপরাধ, প্রত্যেকটি ক্রাইম আদালতের সামনে পরিষ্কার। না না, আমি নির্দোষ। ইওর অনার, বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি নির্দোষ। ইওর অনার, এই মামলার 2 নম্বর সাক্ষী মিস্টার সুরজ মিয়া। আচ্ছা মিস্টার সুরজ মিয়া, আপনি বলুন তো, এই আফজাল হোসেন হাসান সাহেবকে কিভাবে খুন করে? হ্যাঁ হ্যাঁ, এই আফজাল হোসেন বড় নিষ্ঠুর হুজুর, বড় নিষ্ঠুর ভাবে আমার বড় সাহেবকে খুন করেছে হুজুর। মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, তাকে কঠিন শাস্তি দেওয়া হোক হুজুর। এরা সবাই আমার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে ষড়যন্ত্র করছে ইওর অনার। ষড়যন্ত্র ওরা করেনি মিস্টার আফজাল, ষড়যন্ত্র করেছেন আপনি, আর এই ষড়যন্ত্রের শাস্তি আপনাকে পেতেই হবে। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, খন্দকার হত্যার একমাত্র আসামি
আফজাল হোসেনের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আসুন। আমি তা বলছি না, আপনি তো জানেন আমার মক্কেল আফজাল হোসেন সম্পূর্ণ নির্দোষ। আর একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে চড়ানো আমার জন্য একান্ত প্রয়োজন। দেশের যে কোনো পত্রিকা খুলে দেখুন, প্রথম পৃষ্ঠায় বড় বড় হেডিং এ এই মামলা নিয়ে আলোচনা হচ্ছে। আর যদি আসামির ফাঁসি না হয়, আমি যে একজন শ্রেষ্ঠ আইনজীবী তা কেউ মানবে না। দেখুন, আই এম সরি মিস্টার রায়হান, আই কান্ট হেল্প ইউ। কি বললেন? ভীষণ কঠিন লোক, আমি তাকে অনেক বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু ও তো চারদিকে এমন আইনের মার প্যাচে জাল বিছিয়েছে যে ফাঁসির হুকুম না করিয়ে ছাড়বে না। এখন কি হবে? এখন একমাত্র আল্লাহই রুশদির মনে রহম সৃষ্টি করতে পারে, তাছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি ইচ্ছে করলে আফজাল হোসেনকে বাঁচাতেও পারি, আবার ফাঁসিতেও লটকাতে পারি। এই জন্যই তো আমরা আপনাকে 5,00,000 টাকা দিয়েছি। জানি, আর এও জানি ও বেঁচে গেলে আপনারা মারা যাবেন, কিন্তু আপনাদের বাঁচাবে কে? আপনি? নো নো মিস্টার মল্লিক, আমাদের এই গরিব দেশে জীবন মৃত্যুর মালিক হল টাকা। যেমন খন্দকার কোম্পানির কোটি কোটি টাকা ও সম্পদ আত্মসাত করার জন্য হাসান খন্দকারকে নিজেরা খুন করে দোষ চাপিয়ে দিয়েছেন আফজাল হোসেনের ঘাড়ে, কিন্তু এত সহজে কি একজন নির্দোষ নিরপরাধ লোকের ফাঁসি হয়? তাহলে উপায় আছে। এই স্ট্যাম্প পেপারে সই করুন। আরে আপনাদের বাঁচার দলিল। থ্যাংক ইউ। এখন শুনুন, হাসান খন্দকারের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির 1/3 আমার। স্যার, মিসেস আফজালটা আপনার সঙ্গে দেখা করতে চান। মিসেস আফজাল হোসেন? আপনারা যান যান। ভিক্ষা চাইতে এসেছি ব্যারিস্টার সাহেব, আমার স্বামীর জীবন ভিক্ষা চাইতে এসেছি। আমার আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওরা আপনার জন্য দোয়া করবে। ওদেরকে এতিম করবেন না ব্যারিস্টার সাহেব, ওদেরকে এতিম করবেন না। আপনি তো জানেন আমার স্বামী নির্দোষ। কিন্তু তোমার স্বামী যে নির্দোষ তার কোনো প্রমাণ নেই। তবু আপনি ইচ্ছা করলে আমার স্বামীকে বাঁচাতে পারেন। আমি আমি আপনার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই ব্যারিস্টার সাহেব। আমাকে আমার স্বামীর জীবন ভিক্ষা দিন ব্যারিস্টার সাহেব, আমার স্বামীর জীবন ভিক্ষা দিন।
দেখো যা হবার তা হয়ে গেছে, ওঠো। না না না, এটা তোমার কান্নার বয়স নয়, তুমি তো এখনো যুবতী, বাচ্চার কথা ভাবছো। দেখো আমার একমাত্র ছেলেকে রেখে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাচ্চারও একটা মায়ের দরকার। তোমার বাচ্চারা আমার বাচ্চার সাথে খেলবে, পড়বে। তুমি আমার এখানে রাজ রানী হয়ে থাকবে, আমি তোমার সব চাহিদা পূরণ করব। কি রাজি? কামিনা রংপট, তুই তুই আমার গায়ে হাত দিয়েছিস। আমি তোর কাছে এসেছিলাম আমার স্বামীর জীবন ভিক্ষা চাইতে, আর তুই সালমান রুশদি, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না, তিনি সব দেখছেন। আমি এক অসহায় নারী তোকে অভিশাপ দিচ্ছি, এমন একদিন আসবে যেদিন তুই তোর জীবন ভিক্ষা চাইবি, কিন্তু কিন্তু কেউ তোকে ভিক্ষা দেবে না, কেউ না, কেউ না, কেউ না। চল বাবা। হ্যালো, আফজালের স্ত্রী আপনার কাছে এসেছিল কেন? স্বামীর জীবন ভিক্ষা চাইতে। তা আপনি কি বললেন? মিস্টার বাকে মল্লিক খন্দকার হত্যার আসামি আফজাল হোসেনের ফাঁসি হবে, ফাঁসি। ইটস মাই প্রমিস। সাক্ষীদের জবানবন্দি ও পুলিশ রিপোর্ট অনুযায়ী আদালত হাসান খন্দকার হত্যার একমাত্র আসামি আফজাল হোসেনকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দিল। তৈরি করা আছে, সই করে লাশটা নিয়ে যান। Oh, my God.
নিশের জাগা নাই। ও দয়াল বিধিরে ভাবে আর আমার না নিশের জাগা নাই। হবে আর আমার না নিশের জাগা নাই। সংসার ভাঙ্গা আবার কেন যে তুই করিস রে ছারখার, বানাইয়া রঙ্গিলা সংসার ভাঙ্গা আবার কেন যে তুই করিস রে ছারখার। শিব কাহার ঠাই আমি জিজ্ঞাসিব কাহার ঠাই, ভাবে আর আমার না নিশের জাগা নাই। তোরে বলে সর্বজনে দয়াল, তোরে বলে সর্বজনে দয়া বিনে দয়াল তোরে বলি কেমন, দিন গেল তোর দয়া সন্ধান কোথায় পাই আমি, দয়ার সন্ধান কোথায় পাই, হবে আর আমার না নিশের জাগা নাই। জানিস না এই বাড়ি ঘর জিনিসপত্র সব আমি কিনে নিয়েছি, আর কোনদিন যদি তোদের এখানে দেখি কত জায়গায় গেলাম, থানায় রিপোর্ট করলাম, হাসপাতালে গেলাম, কিন্তু কোথাও তোমার মাকে খুঁজে পেলাম না। আমার মনে হয় স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে হয়তো নিজেই আত্মহত্যা করেছে। আহ বেচারি, এসো বাবু, এসো আমার সঙ্গে এসো। খাও, আব্বু বলেছে আজ থেকে তোমরা আমাদের এখানেই থাকবে। লঙ্গরখানা পেয়েছ যে রাস্তাঘাট থেকে ফকির মিসকিন এনে খাওয়াবে? আসতে বলো,
ওরা ফকির মিসকিন নয়, ভদ্রলোকের সন্তান, এতিম হয়ে গেছে। এই বাড়িটা আমার বাবা তোমাকে দিয়েছে আমরা থাকার জন্য, এতিমখানা খোলার জন্য নয়। ওই আপদ এক্ষুনি বিদায় করো। চুপ করো। মুরাদ, ওরা কোথায় বাবা? চলে গেছে আব্বু। চলে গেছে? তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। কি হয়েছে খুকি, তুমি কাঁদছো কেন? এসো। বলো তোমার কি হয়েছে? বেবি, 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 বেবি! আরে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে তুমি মরে যাবে। আমি তোমার ভাইকে খুঁজে বের করে দেবো। এসো 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 বসে কি এসো। এই দুনিয়াতে আমার কেউ নেই। যার কেউ নেই তার আল্লাহ আছে। এসো। কোথায়? এ তো শুধু ছবি দেখছি মা, কোন ঠিকানা লেখা নেই। কাঁদিসনি মা, কাঁদিসনি, সব তার ইচ্ছে। সে কোন উছিলায় তোর ভাইকে তোর কাছে নিয়ে আসবে তা কেউ জানে না রে। তোর নাম যেন কি বলেছিলি মা? বেবি। বেবি বিন্দিয়া। তুই বিন্দিয়া হয়ে আমার কাছে থাকবি, তোকে স্কুলে ভর্তি করে দেব, তুই লেখাপড়া শিখবি, গান শিখবি, নাচ শিখবি।
কি দোষ প্রেমের মারা জলে তো ডুবে না প্রেমের ভিখারি যদি বাঁচাও আমি বাঁচব সঙ্গে শহরে চলো মালামাল করে দেবো হারামখোরের দল তোরা আমাকে বাজারে নর্তকি পেয়েছিস আমি স্কুলের ছাত্রী তাই বসন্ত উৎসবে নাচতে এসেছি এখন আমাদের সঙ্গে তুই নাচবি এসব কি হচ্ছে বাউল চাচা কোথায় আমি অসুস্থ তাই এবারের বসন্ত উৎসবে ওর সঙ্গে যেতে পারিনি চাচা এখন আর বসন্ত উৎসব হয় না উৎসবের নামে হয় উচ্ছৃঙ্খলতা ভণ্ডামি আর গুন্ডামি হ্যাঁ বাবা এখন আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কারো ভক্তি তাই তো বলছিলাম আপনার আমার সাথে শহরে চলুন হ্যাঁ বাবা শহরে গেলে হয়তো আমার ভাইয়াকে খুঁজে পাবো পাগলি ভাইয়াকে তুই চিনবি কি করে সে তো এখন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ
সর্দার, পেছনে তাকাবেন না, আমার গায়ে কোনো কাপড় নেই। গায়ে কাপড় নেই? কে কে আপনি? আমি একটি মেয়ে। তা তো বুঝতেই পারছি, কিন্তু আপনার কাপড় খুললো কারা? কোনো প্রশ্ন না করে একাচি খুলে কাপড় বের করে দিন। দিন দিন বলছি। তোমার মতো বেশ্যাকে মেরে আমি হাত নোংরা করব না, তবে বেশ্যাবৃত্তি আমি তোমাকে ভুলিয়ে দেব। আমাকে অপমান করার নতিজা তুমি দেখবে। শাহিন আমার মেয়ে, মোস্তাক আমির মেয়ে কখনো মিথ্যে বলতে পারে না। কিন্তু ও মিথ্যে বলেছে। নওশাদ একটা স্বনামধন্য পরিবারের কুমারী মেয়ে, নিজ মুখে বলেছে তুমি তাকে বলাৎকার করতে চাইছো। কিন্তু স্যার। চুপ করো, তুমি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক, আমি তোমাকে সাসপেন্ড করলাম। স্যার বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট। থ্যাংক ইউ স্যার।
তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দাও। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বলাৎকার শব্দ শোনা মাত্র বাঙালি মেয়েদের বুক কেঁপে ওঠে, আর তুমি সবার সামনে চিৎকার করে বলেছো আমি তোমাকে বলাৎকার করতে চেয়েছিলাম। তুমি তুমি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলেছ, দুরিশাত করে দিয়েছো আমার মান সম্মান, ছিনিয়ে নিয়েছো আমার চাকরি, অন্ধকার করে দিয়েছ আমার ভবিষ্যৎ। কিন্তু আমি আমি তোমাকে বলাৎকার করে কলঙ্কিনী করতে পারি না, পারি না। ভবিষ্যতে কাউকে অপবাদ দেওয়ার আগে একটা কথা মনে রাখবে, সবাই আমার মতো নওশাদ নয়। সেদিন নগ্ন অবস্থায় আমার গাড়িতে না উঠলে তোমার সঙ্গে আমার কোনো ঘটনাই ঘটত না। আপনি আমাকে ভুল বুঝবেন না, সেদিন এক বান্ধবীকে তার বাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে কিছু দুষ্কৃতকারী আমাকে আক্রমণ করেছিল। অনেক কষ্টে তাদের হাত থেকে ইজ্জত বাঁচিয়ে আমি আপনার গাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কাপড়টা পাল্টে নিন। সাগরে কেন ভাই
আসলে সেই তো কাছে তুমি আসলে সেই তো আমায় ভালোবাসলে শত্রু কাছে তুমি আসলে সেই তো আমায় ভালোবাসলে তুমি
জিজ্ঞেস করো। কাল রাতে আমার মেয়েকে তুমি কোথায় কোথায় নিয়ে গিয়েছিলে? কেন আপনার মেয়ে বলেনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি। চিৎকার না করে ভদ্রলোকের মতো জিজ্ঞাসা করুন। ভদ্রতা শিখতে হবে তোমার কাছে। এখন তো শুধু সাসপেন্ড করিয়েছি, ভবিষ্যতে আমার মেয়ের দিকে তাকালে চাকরিটাও থাকবে না। পারলে তাই করুন, আমি এখন ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, ডিউটিতে। কালো, ওনাকে চা নাস্তা দে। কি বললি, ড্যাডি তোমাদের বাসায় গিয়েছিল? হ্যাঁ, তারপর কি বললো? সে অনেক কথা, তোমার সঙ্গে দেখা হলে বলবো। এই কখন দেখা হবে বলো না প্লিজ, তোমার কাছে আর কিছু ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ নৌশাদ, আই লাভ ইউ। আমি ওকে ভালোবাসি আঙ্কেল। জানি বাবা, শাহিন ছেলে মানুষ, তুমি ওকে একটু সঙ্গ দাও। তোমার বাবা আমেরিকা থেকে ফিরলেই তোমাদের বিয়েটা আমি দিয়ে দেব। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। Thank you.
दीप जला ले गो तुमी, ओ दीप जला ले गो तुमी। तोमार माता रोशिक बंधु माला जे बड़ो दाए, भालो बेशी हाय मोरे जीते मोर कैनो चाए। छुटी आशे तोमार काछे मोन कैनो चाए। সঙ্গে যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। জানো, ধন সম্পত্তি আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু মেয়ে দিয়েছে একটা। আর আমার একমাত্র মেয়ের মঙ্গলের জন্য টাকা পয়সার পরোয়া আমি কোনোদিন করিনি, আজও করব না। যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, তবু আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। মোস্তাক সাহেব, মানুষ বেচা কেনার ব্যবসা আমি কখনো করিনি, তাই শাহিনের মূল্য আমার জানা নেই। আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসাকে টাকার বিনিময়ে কিনতে চাইলে আপনি ভুল করবেন। চলে অপূর্ব, এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। মিস্টার শওকত, আমার বেডরুমে ঢোকার অনুমতি কে আপনাকে দিয়েছে? অনুমতি? আমি তোমার হবু স্বামী, তোমার রুমে ঢুকতে আবার অনুমতি?
অনুমতি কি? চলুন বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তোমার বাবা আমাকে ডেকে এনেছে আর তুমি আমাকে অপমান করলে, এই অপমানের জবাব আমি দেব। এখন নয়, এখন নয়, বিয়ের পর, বিয়ের পর। কি হয়েছে বাবা? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। চলে গেল কেন? আমি তাড়িয়ে দিয়েছি। দুদিন পর যার সাথে তোর বিয়ে হবে তাকে তাড়িয়ে দিয়েছিস? ড্যাডি, আমি নশাদকে ভালোবাসি। তুমি যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে তুই যাবি, তবে শওকতের সঙ্গে বিয়ে হবার পর। আজ থেকে শাহিনের খাওয়া দাওয়া রুমের ভেতরে হবে। কাইন দেন না আপা, কাইন দেন না, প্রেমে অনেক জ্বালা। আপনি প্রেমে পড়লে কি হইব? আপনার বাপে তো আর বুঝলেন না, যেমন বুঝলো না হারামজাদি লাইলি, এই মজলু প্রেম কুত্তার মতো পাতে পাতে গুইজা বেড়াই, পাত্তাই দেয় না। রাসনের মাথা খাইছিস আপা হলে কি করব? আপনি নিশ্চিন্তে থাকেন, কোন চিন্তা করবেন না আপা, কেউ হুনব না। হঠাৎ আমাকে এভাবে আলিপুরে কেন ট্রান্সফার করা হলো স্যার? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, শুধু এইটুকু জেনে রাখো তোমাকে আলিপুর থানায় ট্রান্সফার করা হয়েছে। এন্ড ইউ মাস্ট জয়েন। আপা ওঠেন, মন খারাপ কইরা লাভ নেই আপা, খাওয়া দাওয়া কইরা শরীরটারে ঠিক রাখেন। ও আপা ওঠেন, আপা ওঠেন না, ও আপা ওঠেন, ওঠেন না আপা। এই বেচারো বেচা গায় আসতে কে? তুই বাকি ফরজ ওই যা গেছে গা। এ বিয়ে হতেই হবে। আই এম সরি মিস্টার রুস্তি, মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। চলি। মুস্তাকে সম্পত্তি আত্মসাৎ করার দলিলটা কোথায়? রাখো তোমার দলিল। ওর মেয়েকে বিয়ে করবে ইন্সপেক্টর নওশাদ, আর সম্পত্তি আত্মসাৎ করবে তুমি। তার আগেই ইন্সপেক্টর নওশাদ তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ভাতিজা সরকার, তোর বাপ বলে কি? আঙ্কেল, বাঘের মুখ থেকে আদার ছিনিয়ে নেয়ার নতিজা মোস্তাক এখনো দেখেনি। আমরা দেখাবো। না না বাবা, আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। এ কি বলছেন আপনি? আমি আপনার ছেলের মতো। তাহলে তুমি এক্ষুনি চলে এসো বাবা, তোমাকে নিয়ে আমি শাহিনের কাছে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এসো বাবা। সাব্বাস ভাতিজা, সাব্বাস। আমি থানায় সব ব্যবস্থা করেছি, সময় মতো পুলিশ এসে পড়বে। আজ থেকে 15 বছর আগেও ঠিক এই ঘটনা ঘটিয়েছিলাম। আঙ্কেল, শাহিনের সঙ্গে আমার বিয়ে হবে তো? আরে বেটা, হবে না মানে আমি বেঁচে থাকলে আসবার হবে। চল।
সালাম আলাইকুম। প্রমাণ তোমার হাতেই রয়েছে। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র ইয়োর অনার। মেস শাহিন ও ইন্সপেক্টর নওশাদের পবিত্র ভালোবাসার বন্ধনকে ছিন্ন করার জন্য কতিপয় স্বার্থান্বেষী লোক মোস্তাক আহমেদকে খুন করে দোষ চাপিয়ে দিতে চাচ্ছে ইন্সপেক্টর নওশাদের গায়ে। ইয়োর অনার, আমার এই কথার সত্যতা প্রমাণ করার জন্য মোস্তাক আহমেদের একমাত্র কন্যা মিস শাহিনকে আমি কিছু প্রশ্ন করার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস শাহিন, আপনি ইন্সপেক্টর নওশাদকে ভালোবাসেন? বলুন, আপনি ওকে ভালোবাসেন? বলুন বলুন। জি, আমি ওকে ভালোবাসি। আপনার এই ভালোবাসার মানুষটি যে আপনার বাবাকে খুন করেছে তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আছে ইয়োর অনার। এই মামলার চাক্ষুষ সাক্ষী হলেন জনাব ওসমান গনি। আসসালামু আলাইকুম। ইয়োর অনার, আমি ওসমান গনিকে কিছু প্রশ্ন করতে চাই। মিস্টার ওসমান গনি, আপনি ওনাকে চেনেন? জি, উনি হাসান খন্দকারের হত্যাকারী আফজাল হোসেনের ছেলে। আজ থেকে 15 বছর আগে ওর বাবা আফজাল হোসেন হাসান খন্দকারকে যেভাবে খুন করেছিল ঠিক একই কায়দায় একইভাবে মুস্তাক আহমেদকে হত্যা করেছে এই নওশাদ। নো নো, হি ইজ এ লায়ার। মিথ্যে বলছে, সম্পূর্ণ মিথ্যে। বিশ্বাস করুন ইয়োর অনার, আমি কাউকে খুন করিনি। আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। এই কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার বাবা চিৎকার করে বলেছিল, খুন আমি করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ। কিন্তু এই কোর্ট তাকে খুনি প্রমাণ করে ফাঁসির হুকুম দিয়েছিল। ফাঁসি তোমারও হবে ইয়োর অনার। খুনির ছেলে যে খুনি হবে এতে আশ্চর্য হবার কিছুই নেই। অতএব এইসব খুনি আসামিকে এমন শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এদেশের মাটিতে কেউ খুন খারাপি করার অভিলাষ না করে। Your Honor, if they promote it.
হয় যে সে একজন খুনি। হ্যাঁ হ্যাঁ আমি খুনি, আমি তোদের সবাইকে খুন করব, সবাইকে খুন করব। অর্ডার অর্ডার, কোর্ট অবমাননা, সাক্ষীদের জবানবন্দি ও পুলিশ রিপোর্ট অনুযায়ী মরহুম মুশতাক আহমদকে হত্যা করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302, 303 ও 305 ধারা মোতাবেক আসামি ইন্সপেক্টর নওশাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। আমার নসুকে তোমরা উদ্ধার করো, ওকে তোমরা বাঁচাও, আমার নসুকে তোমরা বাঁচাও। ভাইয়া পুলিশ অফিসার, ওনার কিছুই হবে না। না, আমি ওদের কাউকে বিশ্বাস করি না, কাকে না। হবে ইন্সপেক্টর, ইচ্ছে থাকলেই হবে। এই আমরা তিনজন সততা আর ইমানদারির পোটলা হাতে নিয়ে মফস্বল থেকে এসেছিলাম এই রাজধানীতে, কিন্তু ওই ওসমান গনি আর সালমান রুস্তিরা ইমানদারির পোটলা ছিনিয়ে নিয়ে এই হাতে তুলে দিয়েছে হেরোইনের প্যাকেট আর আগ্নেয়াস্ত্র। আর তাই আজ আমরা এই জেলখানায়। ইন্সপেক্টর, আমরা তো জেলখানাতে শেষ হয়ে যাব, তার আগে আমাদের এই তিনটা জীবন যদি তোমার কোনো কাজে লাগাতে পারি, আমরা মরেও শান্তি পাবো। হ্যাঁ, মরেও শান্তি পাবো। চলো আমরা গিয়ে ওই সারাদের শেষ করে ফেলি। না, আমার জন্য তোমাদের কিছুই করতে হবে না। শালা ভয় পায়, চল। মুশতাক আহমদের সম্পত্তি তিন ভাগে ভাগ হবে, কারণ মুশতাককে মারার পরিকল্পনা করেছো তুমি, হত্যা করেছে আমার ছেলে শওকত, আর ইন্সপেক্টর নওশাদকে খুনি সাব্যস্ত করে সারা জীবনের জন্য জেলে পাঠিয়েছি তুমি। আমি সম্পত্তি ভাগাভাগি পরে হবে, আগে শাহিনের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। শাহিন, ও যেন পালাতে না পারে। হ্যালো হ্যালো পুলিশ, পুলিশ এসছে। ছাড়ো ছাড়ো বলছি, তোমরা তোমরা আমার জায়জিকে হত্যা করে আমার নশাতকে খুনি বানিয়েছ, আমি তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। আমাদের ফাঁসিতে চড়িয়ে নশাতকে ছাড়িয়ে আনবে? তার আগেই ওর সঙ্গে আমার বাসর ঘর হবে। এখন উপায় আছে, তাহলে মিলাও হাত।
পুলিশ আমাদের ফলো করছে। ইন্সপেক্টর, গাড়ি ঘুরিয়ে জঙ্গলে চলো। যেদিন জেল ভেঙে পালিয়েছিলাম সেদিন তুমি আমাকে ধরার জন্য আকাশ পাতাল তছ নছ করে ফেলেছিলে, সারা জীবন হাত করা নিয়ে দৌড়ালেও এই জব্দকে তুমি ধরতে পারতে না। কিন্তু আজ আজ তুমি আমার হাতে ধরা পড়ে গেছো ইন্সপেক্টর। আরে উস্তাদ, উস্তাদ, আমি জেল ভেঙে তোমার শত্রুকে তোমার কাছে নিয়ে এসেছি। উস্তাদ, তুমি নিচে নেমে আমাকে আশীর্বাদ করো। তোমার সঙ্গীদের অস্ত্র ফেলে দিতে বলো, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। সাথিও অস্ত্র ফেলে দাও। ওস্তাদ, তোমার রাজ্যে কু হয়ে গেছে, তোমার গদি এখন আমার দখলে, অতএব আমি যা বলি তাই শুনো। বল। মাফ করে দাও ওস্তাদ, এছাড়া কোনো উপায় ছিল না, কারণ তোমাদের দুইজনের শত্রু এক। তোমাকে যারা ডাকাত বানিয়েছে তারা ইন্সপেক্টর নওশাদকে কয়েদি বানিয়েছে। ওর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মিলাও হাত। ডাকাতের সাথে আমি হাত মেলাই না। না ইন্সপেক্টর, তুমি যেমন কয়েদি হয়ে জন্মাইনি আমিও ডাকাত হয়ে জন্মাইনি। ওই ওসমান গলি, বাকি মল্লিক আর সালমান রুস্তির এই ডাকাত বানায়। আরে আমার উত্তর ঠিকই বলে, মিলাও হাত। Ah!
পালিয়ে যাবে কোথায়? শহরের আনাচে কানাচে প্রতিটি জায়গায় পুলিশ স্ট্যান্ড বাই থাকবে, আর এই কেসের দায়িত্বে থাকবে সিআইডি ইন্সপেক্টর রাব্বানি। ওকে? ইয়েস স্যার। আই ওয়ান্ট দে মাস্ট বি অ্যারেস্টেড উইদিন 24 আওয়ার্স, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। কি বললে? ওরা তোমার বাবাকে হত্যা করেছে? মা, দোয়া করো মা, আমি যেন ওদেরকে শেষ করে বাবার আত্মাকে শান্তি দিতে পারি। না না, তুই একা ওদের সঙ্গে পারবি না মা। আজ আর জৌসা দেখা নয়, আমি তোর আরেক সন্তান। এই থাকো, চক্র বেঁচে থাকছে, পৃথিবীর কোনো প্রাণী ওকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তোমরা সবাই সতর্ক থেকো। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন স্যার। নওশাদ আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করলে আমরা ঝাঁঝরা করে ফেলবো। হ্যাঁ, খুব সাবধান, নওশাদ আমাদের মারার জন্যে জেল ভেঙে পালিয়েছে। ইন্সপেক্টর নওশাদ, মাল রানছস তো? রেডি আছিস? চল। এখনো ভাঙেনি, যতক্ষণ বেঁচে আছিস ঘুমিয়ে নে। তোর শরীরকে আমি এত টুকরো করব যে তোর কাইম জগতের সঙ্গীরা গুনে শেষ করতে পারবে না। নওশাদ, আমার সাথে টক্কর দেওয়ার নতিজা তুমি
ছোটবেলায় দেখেছ? হ্যাঁ, তা দেখেছি। কিন্তু তোর নতিজা কি হবে তা ওসমান গনের লাশের ওপর লিখে দিয়েছি, পড়ে নিস। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর নওশাদ ওসমান গনিকে দিয়ে শুরু করেছে, আপনাকে আর আমাকে দিয়ে শেষ করবে স্যার। হোয়াট, আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে? ও নো নো, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা শিগগিরই গ্রেফতার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সিকিউরিটির ব্যবস্থা করছি। ওকে, এনিথিং রং স্যার? ব্যারিস্টার রুশদিকে মেরে ফেলার হুমকি দিয়েছে নওশাদ। তাই নাকি? ব্যারিস্টার রুশদির মতো আইনজীবীকে হুমকি দেওয়া মানে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে হুমকি দেওয়া। ওরা নিজেদেরকে কি মনে করেছে? ওরা নিজেদেরকে যাই মনে করুক স্যার, ব্যারিস্টার রুশদির কাছে পৌঁছার আগেই গ্রেপ্তার হয়ে যাবে। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। ব্যারিস্টার রুশদির সিকিউরিটির দায়িত্ব তোমাকে নিতে হবে। অল রাইট স্যার। নওশাদের মতো খুনি আসামিরা জেল ভেঙে পালিয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দেয়, আর আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট তামাশা দেখছে। পুলিশ ডিপার্টমেন্ট তামাশা দেখছে না, পুলিশরা ওদের ধরার জন্য দিন রাত পরিশ্রম করছে। তাহলে ওরা ধরা পড়ছে না কেন? ধরা ওরা পড়বে ঠিকই, কিন্তু আপনি আমার অনুমতি ছাড়া কোথাও বের হবেন না। বের হব না মানে? এটা কমিশনার সাহেবের অর্ডার। ঘাবড়াবেন না স্যার, আপনি আমাদের অবাধ্য না হলে আমরা কাউকে মারব না। হোয়াট, শওকত আপনাদের কাছে যাইনি? মিস্টার রুশদি, আপনার 5 কোটি টাকা দেওয়ার জন্যই আমরা বাংলাদেশে এসেছি, কিন্তু আপনি এখন পুলিশের হাতে বন্দি। অতএব আপনার বাসায় গেলে শুধু আমাদের নয় আপনারও বিপদ হতে পারে। না না, আপনারা আসবেন না, আমি নিজেই আসছি। আমরা আজ বিকেলের ফ্লাইটে সিঙ্গাপুরে ফিরে যাব, অতএব টাকাটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইন্সপেক্টর নওশাদ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আপনি কোথাও বেরোতে পারবেন না। What nonsense you are talking! নওশাদকে আপনারা সারা জীবন গ্রেপ্তার করতে পারবেন না বলে সিকিউরিটির নামে আমাকে ঘরে বন্দি করে রাখবেন, আর খুনি আসামিরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে? স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে না ব্যারিস্টার সাহেব, ওরা আপনাকে মারার জন্য মৃত্যুকে হাতে নিয়ে আপনার কাছে পৌঁছানোর অপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাকে বের হতেই হবে, আমার একটা জরুরি মিটিং আছে। ঠিক আছে,
আমি কমিশনার সাহেবের সাথে আলাপ করে দেখব। নইলে তোকে অত্যন্ত কবর দেব। নওশাদ, নওশাদ, আমি তোমাদের আবারও বলছি, আইনকে নিজের হাতে তুলে নিও না। আইন? এই দেশের আইন ঘুমিয়ে আছে ব্যারিস্টার সালমান রুশদির বিছানায়। এ দেশের আইনকে টাকার বিনিময়ে খরিদ করে রেখেছে উসমান গানি আর বাকে মল্লিকের মতো লোকেরা। আর তামাশা দেখছেন আপনাদের মতো আইন রক্ষাকারী অফিসাররা। হ্যালো কমিশনার সাহেব, আমাকে আর কতদিন আপনার অফিসারদের হাতে বন্দী হয়ে থাকতে হবে? আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে বাইরে যেতে হবে। স্যার রব্বানি, মিস্টার রুশদি কখন কোথায় যান আমাকে জানাবে। জি স্যার। না, অফিসে যাব না, শরীরটা ভালো নেই। আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, হোটেলের চারিপাশে অশ্ববাহিনী পাহারা দিচ্ছে। অশ্ববাহিনী? ও, ঘোড়ার উপর সিপাহী? জি। ইন্সপেক্টর রব্বানি। ইয়েস। আজকের মিটিংটা একটু গোপনীয়, আপনি থাকলে হয়তো মানে স্যারের একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, মিটিং তাড়াতাড়ি শেষ করে আসুন। থ্যাংক ইউ। না, ওকে আমার মায়ের পায়ের নিচে ফেলে মারব। চলো। আমি খুনি নই, তাই তোমার স্ত্রীকে বিধবা করতে পারি না, কিন্তু খবরদার আমাকে ধরার চেষ্টা করো না। Thank you.
আমাকে জীবন ভিক্ষা দিন বোন, আপনি ক্ষমা না করলে আপনার ছেলে আমাকে মেরে ফেলবে। আমাকে ক্ষমা করে দিন বোন, আমাকে ক্ষমা করে দিন। আপনার ছেলে ক্ষমা করলেও আমি করব না। এরা এরা আমার জাইজিকে হত্যা করেছে, আমার জাইজিকে হত্যা করেছে। আমি ছাড়বো না, ছাড়বো না। সুযোগ পেয়েছিস? হোয়াট? রুশদি আমার মা বোনকে হাইজ্যাক করেছে? রুশদির চিঠি। তারেক, জাব্রো, গেট রেডি। এই চিঠি পড়লেই রুশদির আসল পরিচয় আপনার জানা হয়ে যাবে। আপনাকে আটকে রাখবো না, তবে কসম লাগে স্যার, রুশদিকে বাঁচাবার চেষ্টা করবেন না। আমরা তোমাকে বাঁচাতে চাই নওশাদ। আমি এখনো বলছি, আইনকে হাতে তুলে নিও না, প্রয়োজনে আইন রুশদিকে ফাঁসি দেবে। ইন্সপেক্টর নওশাদ, ফোন তুমি করবে আমি জানতাম, কারণ তোমার বাবাকেও আমি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিলাম। আজ তোমার প্রেমিকা শাহিন সহ তোমার মা বোন আমার ফাঁসির মঞ্চে মৃত্যুর অপেক্ষা করছে। ইন্সপেক্টর নওশাদ, শোনো তোমার প্রেয়সীর কান্না। নওশাদ, তুমি ওর কোনো কথা শুনবে না। এবার শোনো তোমার মায়ের আর্তনাদ। বাবা নওশাদ, আমি তোকে মা হয়ে আদেশ করছি, সালমান রুশদির মতো জালিমদের কাছে তুই আত্মসমর্পণ করবি না। মা? আমি আসছি মা। তোমার একমাত্র আদরের বোন বিন্দিয়া, তার কান্না শুনবে না? শুনেছ? এবার তোর ছেলের কান্না শোন। আমার ছেলে? ড্যাডি, তুমি ওদেরকে ছেড়ে দাও, নইলে ওরা ওরা আমাকে মেরে ফেলবে। হারাম জাদা, তুই ওখানে গিয়েছিস কেন? আমি তো আসিনি, ওরা আমাকে হাইজ্যাক করে নিয়ে এসেছে। সালমান রুশদি, এবার তুই বল কি করবি। নওশাদ, আমার ছেলেকে ছেড়ে দাও। তুই আমার মা বোন আর শাহিনকে ছেড়ে দে। ঠিক আছে, আমি তোমার মা বোন ও শাহিনকে নিয়ে খন্দকার ইন্ডাস্ট্রিজের পেছনে অপেক্ষা করব। তুমি আমার ছেলেকে নিয়ে ওখানে এসো। ছেলেকে নিয়ে এসেছি, তুমি আমার মা বোন আর শাহিনকে নিয়ে বেরিয়ে এসো। রুশদি, রুশদি, তুমি কোথায়? রুশদি, Yeah.
বাহ, কি মধুর মিলন। নওশাদ, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তোমরা যে অন্যায় করেছো তার জন্য তোমাদের কোর্টে হাজির হতেই হবে।